আল্লাহ রসুল কে তখন মহিলা বলে বাবা মা আছে একটা সন্তান আছে দেখে না বাবা তুই কি জানিস না ছেলেরা মা দেখে না মাকে ভালোবাসে না আল্লাহ নবী মনে মনে সাহাবাদেরকে পড়ে ভাই মনে মনে বলছি মা এজন্যই তো মুহাম্মদ এসেছি মায়ের সম্মান এত দেব এত দেব এত দেব যে মায়ের পায়ের তলাতেই ছেলেদের জান্নাত আছে জোরে বলুন সুবহানাল্লাহ আজ কোন ছেলে যদি মুহাম্মদ রসুলকে ভালোবাসে সে কখনো মাকে কষ্ট দিতে পারবে না মাকে কষ্ট দেবার বলে মুহাম্মদ রসুলকে ভালোবাসি ও মুনাফিক এটা হতে পারে না এটা হতে পারে না কারণ আল্লাহ রাসূল বলেছে যে মাকে ভালোবাসে না সে আমার কেউ না তাহলে আজকে মা বাবারা বিদ্যা আশ্রমে যাচ্ছে নাকি বন্ধ করার দরকার আছে না এর বিরুদ্ধে আইনের দরকার আছে না ওই আন্দোলনটা আমি করলে কি অন্যায় হয়ে গেল এটা তো করতে হবে আজ তুই ভাবছ আমি যুবক আছি গুণেরা ভাবছ আমি যুবতী আছি ও বুড়িকে পাঠাচ্ছে পাঠাকে যাক ও বুড়োকে পাঠাচ্ছে পাঠাকে যাক এ যুবক তুমি একদিন বুড়ো হবে ধরলি যখন দেবে না তখন আমি বুঝতে পারব না কথা বুঝে আসছে এই বিদ্যা আশ্রমের একটা কথা বলছি শুনে বলবো এক মা বিদ্যা আশ্রম একদম শেষের সময় পেপারও এটা পেরি পাই রয়েছে ছেলেকে ডাক দিতে ছেলেও ডাক্তার ছেলের বউ ডাক্তার শুধু ইনকামের রাস্তা কি হবে চিবিয়ে খাবি নাকি শান্তি দরকার শান্তি শান্তি টাকাই নেই শান্তি আল্লাহর কুদরতি হাতে আছে দুজনে ইনকাম করে কোটি কোটি লাখ লাখ টাকা মাকে একটা ভালো বিদ্যা আশ্রমে দিয়েছে একেবারে শেষ সময় মায়ের মরে যাবে তো মায়ের অবিদ্যা সঙ্গে ফোন আসছে ছেলেকে তোমার মায়ের যাওয়ার সময় হয়ে গেছে তো তোমাকে একবার শেষবার দেখতে চাইছি ছেলে তাড়াতাড়ি ছুটেছে যে দেখছো সত্যি মায়ের অবস্থা খারাপ ছেলে দরদ দেখে কি বলছে মা তোমার শেষ আশা কি বলো যেমন কিছু ছেলে আছে মরণের সময় বলে আব্বা মুসা মিলে জুস খাবে সারাদিন শুকিয়ে রেখেছে লোক জড়ো হয়ে গেছে তো লোকের সামনে দেখাতে হবে আমি বাপকে খুব ভালোবাসি ও বাপের বুকটা তখন হু হু করে চলে যাচ্ছে হ্যাঁ রে হারাম খোর এখন জুস খাওয়াবি নি কি ও মনে মনে বলছে এইসব ছেলে হওনি জাহান্নামে যেতে হবে কবরে ঢোকনা পুঁজিয়ে দেবে আল্লাহ তুমি কি ভাবছো ওই যারা যারা জেলিয়েছে যদি কবর খোঁড়া জায়েজ তা তো খুঁড়ে দেখকে দিবি কিভাবে ধুলাই হচ্ছে অনেক কবর মাঝে মাঝে আল্লাহর পক্ষ থেকে হয় দাও দাও করে আগুন চলে ওঠে খবর পাও না খবরে দেখে যাও হয়তো মাকে কষ্ট দিয়ে রেখেছে বাপকে কষ্ট দিয়ে রেখেছে খবরদার মা বাপকে আঘাত দেবে না মা বাপকে ভালোবাসবে আর আব্বা মায়েদেরকে বলবো খবরদার যাই করেন ছেলেকে ডাক্তার করেন উকিল করুন জজ করুন ডিএম করুন আইপিএস অফিসার বানান যাই করেন কমসে কম নবীর জীবনীটা ধরিয়ে দেবেন যে বাচ্চা বয়স থেকে যেন তুই তো নবীর জীবনীটা পড় তুই যদি মুহাম্মদ রসুলকে চিনিস তুই ছেলে আদো বলা হয়ে যাবি ও ডাক্তার হলো রাত্রে মায়ের পাটি ডাক্তার কি বলে বড় পুলিশ অফিসার হলো রাত্রে এসে মায়ের পাটি বেঁধে দেবে কেন মোহাম্মদ রসুলের গোলাম তৈরি হয়েছে তো ভাইরা আমার ওই মাটা যখন গেছে বলছে মা তোমার শেষ আশা কি তখন মা আফসোস করে বলছে বাবা এই যে পাখাটা দেখছিস বাবা এটা মাঝে মাঝে বন্ধ হয়ে যায় রে বাবা বড় কষ্ট হয় বড় গরম হয় আহা বুকে করে লিয়ে রাত 12টা 1টা 2টা যে মা শিয়েছে রিজে নিজের রূপ যৌবন শেষ করে দিয়ে স্তন পান করিয়েছে ভালো মন্দ খেলে মায়ের অম্বল হলে ওই দুধ বাচ্চা খাবে বাচ্চার অম্বল হবে তাই মা ভালো মন্দ খাইনি চোখের সামনে বিয়ে বাড়ি দেখেছে তাও খাইনি এত কষ্ট করেছে সেই মাকে বিদ্যা আশ্রমে রেখে আসছে এই শিক্ষিত এরা শিক্ষিত তাও তো বাবা এই পাখাটাকে তবে আমার দেখা নজরে যত গরিব এরা কিন্তু মা বাপকে ভালোবাসে বড় লোকরাই একটু মা বাপের বিরোধী হয় পয়সার গরম আছে ওরা মা 10টা পায়া দিন কিনে চলে গেল মনে করে পয়সা আছে পয়সা আছে পয়সা টাকা যে কি খারাপ জিনিস যার হয়েছে সেই বুঝতে পারছে সৌদি আরবে সবথেকে বড় গাল হলো আল্লাহ তোকে ধনী করে দিক সৌদি আরবের ঝগড়া হলে বদবুয়া গাল হলো আল্লাহ তোকে ধনী করে দিক মানে ধনী হওয়া মানে আল্লাহ ভুলবে আল্লাহ ভুলা মানে জানা শুনছেন ভাই আর এখন যদি বলে আল্লাহ তোকে ধনী করে দিক কি খুশি এই হুজুরটাই আমার দরকার কি পয়সা যে কি খারাপ জিনিস আল্লাহ হেফাজত করুক আমাকে আল্লাহ প্রচুর টাকা দেয় ভাই আল্লাহ আমাকে প্রচুর টাকা দেয় কিন্তু ভাই কোনোদিন টাকার উপরে আমি ময়া করিনি টাকার উপরে ময়া করিনি টাকাকে আমি রাখি না দিয়ে দিই যাক যেখানে দিবাই আল্লাহ দিবাই যাই হোক সামনে একুশে আশ্বিন আসছে তো যাবেন তো নাকি
তা আমি তো এখন থেকে চিন্তা করছি মিনিমাম 100 হাড়ি আনতে হবে, কারণ এবারে লোক তো আরো বেশি যাবে কি আরো খদ্দ তো আলহামদুলিল্লাহ বাড়ছে ভালোবাসা 100 হাড়ি পুরিবে না সর্বনাশ হচ্ছে 100 হাড়ি মানে 5 লাখ 5000 টাকা করে হাড়ি আমি বিরিয়ানি করি তিন দিন হিসাবে বা কি বলে কুশা সিনে বিয়ে বাড়ির মতো বিরিয়ানি করে খাওয়ায় ঠিক না বে ঠিক না হ্যাঁ আগুন চুষতে হবে এত ভালো বিরিয়ানি করে খাওয়ায় আরে ভাইকে খাওয়াবো তো কুঞ্জুসি করবো কেন কিন্তু জুম্মার দিনটা একটু আলু বিরিয়ানি করতে হয় অন্য কারণে জুম্মার দিনে অনেক হিন্দু ভাই আমার কাছে যায় অনেক অন্য ধর্মের লোকেরা যায় ওই জন্য জুম্মার দিনটা শুধু আলু বিরিয়ানি করি এই কারণে ভাই যাতে সমস্ত ধর্মের মানুষ খেতে পারে এক একটা লোকের একটা রুচি আছে না রুচির ওপর আঘাত দেওয়া উচিত নয় তো যাই হোক অন্য কথায় চলে যাচ্ছি মূল জায়গা থেকে তাহলে কি বলছিলাম পাখাটা বাবা সেরিয়ে দে তো মা অবাক ছেলে অবাক হয়ে গেছে মা তো পড়ে যাবে পাখা কি করবে তো বলছে মা তুমি তো চলে যাবে পাখাটা বলছে বাবা আহা মা কি জিনিস আল্লাহ আমার হায়াত কেটে আল্লাহ আমার মা বাবকে দিকে এই দোয়া আমি করি কারণ যতদিন তারা বেঁচে আছে আমার জন্য দোয়া করার কেউ যদি না চায় ওই দুটো লোক তো আছে আর সবার দোয়া মিস হলো ওই দুটো লোকের দোয়া মিস হবে না বলুন সুবহানাল্লাহ তা বাবা এই জন্য বলছি তো ছেলে যদি তোকে এখানে দেয় তখন যদি পাখাটা বন্ধ হয়ে যায় তুই কষ্ট পাবি তাই থাকতে থাকতে লাগিয়ে দে আহা দেখুন বাচ্চার কথা মা ভাবছে এর না হলো সেই মাকে কখন আঘাত দেবে না হ্যাঁ পরের স্ত্রীকে নিয়ে এসে আবার ঝগড়া করতে মানা করছি না ওকে ওর জায়গায় রাখো মাকে মায়ের জায়গায় রাখো আর মেনে চলে চলো বাড়ির বউয়েরা চেষ্টা করবে তুমিও তো একদিন সাউরি হবে কি সাউরি দিন পড়ে নাকি শাশুড়ি নাকি বলে হবে তো একদিন অতএব আজ পরের মাকে তুমি ভালোবাসো একদিন তোমার বেটার বউ তোমাকে ভালোবাসবে আর যদি তুমি কাউকে বুড়ি বুড়ি করো তোমার বেটার বউ আরেক কাঠি বাড়া হবে কারণ দুনিয়া তো শেষের দিকে যাচ্ছে কি তখন থেকে চুলের মুঠি ধরে দিচ্ছে তখন আফসোস হবে আহারে কি ভুল করেছি আল্লাহ নবীর কথা একটু বলে দিই নবী পাক বুড়িটাকে মহিলাটাকে ঘরে নিয়ে গেলেন অনেক বড় কথা ঘরে নিয়ে স্ত্রীকে বললেন এনাকে গোসল করিয়ে জামা কাপড় পরে নুবা নতুন কাপড় পরিয়ে খাইয়ে দাইয়ে দাও মহিলা ঘরে গেলে হারাম গোসল করিয়ে দিলেন রাসূলুল্লাহর স্ত্রী নতুন কাপড় পরিয়ে দিলেন খাইয়ে দিলেন আরামের বিছানায় একটু পিঠ দিয়ে শুয়েছে শুয়ে মহিলা বিড়বিড় করছে দেখেন বয়স হলে কেউ পড়তে দেয় না বয়স্ক লোক ওখানে কেউ বসতে চায় তাই বুড়োর সাথে বসে কি হবে কেউ আটতে পারবে না লাস্টে বেচারি একা বকবে তো মা রাসূলুল্লাহর স্ত্রী আমাদের আম্মাজান ভাবছে মহিলাটা তো কিছু বকছে নাকি কি বলছে জিজ্ঞেস করি দেখছে ও নিজের মুখে বলছে মোহাম্মদ ধ্বংস হয়ে যাক মোহাম্মদের হাত পড়ে যাক মোহাম্মদের মুখ পড়ে যাক আরে আম্মাজান বলছে আমার রসুলই তো নিয়ে এলো একে আর গাল দিচ্ছে রসুলকে তার মানে আম্মাজান কিন্তু নিজে বিচার করলো না আর আমরা তো নিজে বিচার করতে শুরু করে দিয়েছি আমার রসুলকে শোনালেন আল্লাহ নবী বললেন মোচকে এসে এ আমার প্রাণের স্ত্রী তুমি যে মোহাম্মদকে চেনো ওই মোহাম্মদকে ও গালি দেয় না ও গালি দিচ্ছে সে আবু জেহেল উদবা সাইবা আমার বিষয়ে যে মিথ্যা প্রচার করেছে সেই মিথ্যা প্রচারের মোহাম্মদকে গালি দিচ্ছে বলুন সুবহানাল্লাহ কত সুন্দর ফয়সালা করে দিল আর আমরা হলে কি করতাম বুড়ির হাত ধরে হঠাৎ করতে নেই বাজে ঠিক না বেটি এটা মানবতা নয় সে ভুল বুঝে আছে তো আজও কিছু হিন্দু দলিত আদিবাসী ভাইয়ের সম্বন্ধে ইসলাম সম্বন্ধে আমাদের সম্বন্ধে ভুল বুঝানো হচ্ছে বা দাঁড়িওয়ালা টুপিওয়ালা সেজে একদল লোক আতঙ্কবাদী সন্ত্রাসী করছে ইসলামকে বদনাম করার জন্য ইসলামের ইউনিফর্মে সাজছে তাহলে এই সকল জিনিসগুলো আমাদেরকে প্রচার করলে দেখবেন তারাও আমাদের ঘরে তাদের ঘরে জায়গা দেবে তাদের ঘরে বসতে দেবে আজকে আমাকে ভালোবাসে কেন অনেক ধর্মের মানুষ ভালোবাসে বিশেষ করে স্কুলের যারা কলেজের ছাত্র ছাত্রী তোমার এই দেবঙ্গার বহু ছাত্র ছাত্রী তারা আমার বাড়িতে গিয়েছিল এই ভাইয়ের সাথে গিয়েছিল আরো অনেকে যাবে বলছে সব দল করছে কেন তারা বুঝেছে এটা হলো প্রকৃত ইসলামের অনুসারী এটা আইএসআইএস যে ইসলাম ওই ইসলামের নয় এটা এটা মোহাম্মদ রসুলের ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ যেখানে মানব প্রেম যেখানে আল্লাহ রসুলের কাছে এক গায়ের মুসলমান আসলো এসে বলল মোহাম্মদ ইসলামের সবথেকে ভালো কাজ কি আল্লাহ রসুল বলেছিল ইসলামের সবথেকে ভালো কাজ হলো খোদার্থ হুকাকে খাবার বা খানা খাওয়ানো জোরে বলুন সুবহানাল্লাহ এটা হলো সেই ইসলাম আর আমরা একদল লোক আছি শুধু নামাজ চিনিছি আরে নামাজও যেমন ইসলামে আছে গরিবকে খানা খাওয়ানো নিজের পাড়া প্রতিবেশীর দেখাশোনা করা ওটাও ইসলামে আছে বলতে বলতে অনেক সময় লেগে যাচ্ছে ভাই আমি ওই দুটো কথা লাস্টে বলে বিদায় লব আমার ছেলেগুলো কোথায় গেল গাড়ি থেকে একটু বইটা এনে দেবে না এটা বই দেখিয়ে প্রমাণ দেখিয়ে বলতাম একটু আমার ছেলেগুলো কোথায় গেল আছে না চলে গেছে আমাকে ছেড়ে চলে গেছে
ও বই নিয়ে আসছে একটু আসুন তো একটু সালাত ও সালাম দিয়ে নি তারপর বইগুলো প্রমাণ দেখিয়ে দেব হে নবী সালাম রসুল জন্ম দিয়ে গেছে ভোটাভুটিতে দেখা যায় কেউ উমর ফারুকের দিকে যায় কেউ হযরত উসমান আলীর দিকে যায় আবার আবু বকর সিদ্দিকের দিকে যায় এমন সময় দেখা যায় বেশিরভাগ লোক আবু বকর সিদ্দিক উমর ফারুকের দিকে যেতে লেগেছে ঠিক হঠাৎ করে দেখা যায় হযরত ফারুক আযম খোদ নিজে একটা ক্যান্ডিডেট খোদ নিজে ভোট দিলেন হযরত আবু বকর সিদ্দিককে তাই আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর পরে দায়িত্ব পেয়ে গেলে হযরত আবু বকর সিদ্দিকের পর হযরত উমর ফারুক হযরত উসমান ফারুক হযরত উসমান গনি এই সব যা হয়েছে মানুষের স্বাধীনতায় ভোটের মাধ্যমে মানুষ যাকে সাপোর্ট করেছে শুনছেন ভাই আজকে সেই জায়গায় মুসলমান তুমি যদি মনে করো 5,000 টাকা 5,000 টাকা 1,00,000 টাকা নিয়ে লোককে ভোট দিতে দেবো না গুন্ডাগিরি করব লুটে নেব এটা ইসলামের পক্ষে হচ্ছে না বিরুদ্ধে কাজ হচ্ছে কে করছে আমার দেখার দরকার নেই তুমি মুসলমান দাবি করে যদি অন্যায় করো তুমি মুসলমান দাবি করে যদি সমাজ বিরোধী কাজ করো তুমি মুসলমান দাবি করে যদি গুন্ডাগিরি করো তোমাকে সামনে রেখে পেপারের হেডলাইনে চলে আসবে অমুক বুথে বোম্বের দখল করেছে ম মুসলমান অমুক তোমার জন্য পুরো মুসলিম সমাজকে গায়ের ইসলাম ভুল বুঝে কলঙ্কিত দাগ দেবে ওটা আমার ইসলামের গায়ে লাগলো আমাদেরও গায়ে লাগলো ঠিক না বেঠি আজকে মুসলমান দেখলে লোক সন্ত্রাস বলছে মুসলমান দেখলে লোক জঙ্গি বলছে গত কয়েকদিন আগে মুর্শিদাবাদে তুলে নিল মুসলমান 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 তোলো জঙ্গিরা সন্ত্রাসীরা দেশদ্রোহীরা এই যে তুলছে কেন তুলছে কিছু দাঁড়িওয়ালা টুপিওয়ালা সন্ত্রাসরা মুসলমান সেজে মুনাফেকরা আমার ইসলামকে কলঙ্কিত দাগ লাগিয়েছে মুসলমানের গায়ে দাগ লাগিয়েছে তাই আজকে আমরা বঞ্চিত হচ্ছি এদের প্রতিবাদ যদি না করে আগামী দিন মুসলমান রাস্তাঘাটে কুকুর দেখলে যেমন লোক মারে ওই রকম যেখানেই মারবি সেখানেই তাদেরকে মারবে মনে রেখে দিবি এখনো সময় আছে মুসলমানের নেতৃত্ব দেবে কে রাখা আল্লাহ রসুল যার কথা বলেছে তারা নেতৃত্ব দেবে ঠিক না বেটি মিশকাত শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে উমার থেকে রায়াত আল্লাহ রসুল বলছেন আমার উম্মতেরা কিয়ামতের শেষ দিন পর্যন্ত তোমরা কুরাইশের নেতৃত্ব মানবে বলুন সুবহানাল্লাহ তোমরা কার পিছনে ঘুরছো জুম্মার দিনে যাকে পাওয়া যায় না তার পিছনে ঘুরছো সে তোমার মুসলিম সমাজের নেতা আমি হিন্দু পাড়ার হয়ে বলতেছি না হিন্দু পাড়ায় কি নেতা এমএলএ মন্ত্রী আমার দেখার দরকার নেই উনি যদি চুরি করে ডাকাতি করে বদনাম করে ওটা হিন্দু সমাজের বদনাম হবে কিন্তু আমার কম এসে তোমরা ইতলাবাজি করো গুন্ডাগিরি করো মারপিট করো হিন্দু এলাকায় যদি মস্তানি করো তাহলে তো ওরা তো বারবার বলবে দাঁড়া বিজেপিতে জ্ঞানী এদেরকে সাইজ করবো তাহলে দোষ করলো দুজন আর মার খাবে সবাই কেন কথা খারাপ লাগছে নাকি ভাই আরে তুই অন্যায় করার জন্য আমি সমেত বদনামী হচ্ছি দাঁড়িওয়ালা দেখলে নাক সিটকাচ্ছে এয়ারপোর্টে গেলে হ্যান্ড করে চেক করলে ভালো হয় এমন করছে কেন কিছু দাঁড়িওয়ালা টুপিওয়ালা ভুল কাজ করেছে তাই ঠিক না বেডি কিন্তু দুঃখের সাথে এটাও বলতে হয় দাঁড়িওয়ালা টুপিওয়ালার থেকে দাঁড়ি ছাড়া দাঁড়ি টুপি ছাড়াওয়ালাই বেশি ভুল করেছে কিন্তু দুঃখের বিষয় আমাদেরকে এক চোখে দেখা হচ্ছে এটাও মানছি অস্বীকার করছি না কিন্তু আমাকে কে কে দেখছে দেখার দরকার নেই আমি মোস্তফা জানে রহমতের যখন গোলাম মুসলমান যখন দাবি করেছি আমার চালচলন আমার কথাবার্তা আমার উঠা বসা সম্পূর্ণ আলাদা হওয়া দরকার ঠিক না বেটি কেমন হওয়া দরকার যেটা আমার রসুল বলেছেন ইসলাম মানে হলো পিপাসিতর পিপাসা মিটাবার নাম তাহলে আমরা পিপাসিত ব্যক্তির পিপাসা মিটাবো এটা আমার আখলাকে থাকবে ঠিক না বেটি আর আজকে কি হচ্ছে বললি দিকুনি কিছু লোকের মন খারাপ হয়ে হুজুর এটা বললো কেন আর আজকে কি হচ্ছে এই আম পান ঝাড়ে কি হলো এ কি হলো টাকা পয়সা বলে লুটপাট হলো না হলো না এটা কি মুসলমানের কাজ হ্যাঁ এবার বললি মন খারাপ হয়ে যাবে হুজুর দেখলে সেই বললো আরে হারাম খাসনি রে আল্লাহর রাস্তায় খাসনি জাহান্নামের কেচিদের জিভকে কাটবে ভয় কর আল্লাহকে
পয়সা লাগবে গাড়ি লাগবে টাকা লাগবে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে সিজদা দিয়ে কাঁদ না যে আল্লাহ ও বিএমডব্লিউ চাপছে আমার মার্সিডিজ চাপা সব দিচ্ছে আমাকে গাড়ি কিনে দাও বললে আল্লাহকে কেন দেবেন আল্লাহ এই চাইলে হারাম নাকি এই চাওয়া হারাম আমার দুতলা বাড়ি সব গেছে আল্লাহ এসি থাকবে বাড়ি থাকবে বাড়ির সামনে একটা সুইমিং পুল থাকবে মাঝে মাঝে ওখানে গোসল করব সব যেতেই পারে কিন্তু হারাম কাজ নয় সেটা আল্লাহকে বলো না দেবে কিন্তু আবার গরিবকে লুটে খাচ্ছ গরিবের রক্ত চুষে খাচ্ছ তার একটা তেরপল জুড়লো না আর তুমি পাকা বাড়িতে বসে ডবল ডবল নিলে এটা কোন শরিয়াহ অচ্ছ তুমি মুসলমান দাবি করো আবার বলো না কুফরের মুরিদ গরিব প্রেমিক নেতা হও অসহায়ের পাশে দাঁড়াবার নেতা হও মানুষের খেদমত করা লিডার হও তোমার দরজা দুনিয়াতে সবাই তোমায় ভালোবাসবে ইজ্জত করবে সম্মান করবে আর পরকালে আল্লাহর আরশে আজিমের ছায়া সৎ নেতারা পাবে জোরে বলুন সুবহানাল্লাহ প্রয়োজন আছে তার জন্য মাইনে সিস্টেম তো রয়েছে তুমি তো মাইনে পাচ্ছ তুমি তো ফ্রি নয় নেতা হওয়ার জন্য জনগণের ট্যাক্সের পয়সা থেকে মাইনে দিচ্ছে না যাইনি ওইটালেই খুশি হও না তোমার কাজ কাম যদি ভালো হয় তুমি প্রধান থেকে একদিন এমএলএ হবে এমএলএ থেকে এমপি হবে এমপি থেকে মন্ত্রী হবে মাইনে বাড়বে তুমি এখানেই তো বাস দাঁড়াতে না দাঁড়াতে দু কোটির মালিক হয়ে গেছে কারো খারাপ লাগছে যে লেবে তার খারাপ লাগবে না লাগবে আর জোরে বলুন আর তার মধ্যে যদি মানবতা থাকে ইনসানিয়াত থাকে সে পরিবর্তন হবে ঠিক না বেটি অনেকে তো আসছে অনেকে আসছে যে ভাই জান অনেক ভুল করে ফেলেছি অনেক লুটিছি অনেক হারাম কাজ করে ফেলে জান কি হবে আমি হাত ধোয়া তওবা কর যা করেছিস করেছিস এবারে একটু গরিবদের সেবা করে দেখা ভালো রাস্তায় আয় এতদিন লুটেছিলি এবার একটু ঢাল হয়ে দাঁড়া তার পাশে কি গো ভাই ভুল হয়ে যেতে পারে মানুষের তার পরিবর্তন হওয়া দরকার তো এই পরিবর্তনের শিক্ষাটা আমরা যদি না দিই কে দেবে তাহলে যাদের দিকে ছুটছে ওরা কোনোদিন পরিবর্তন চাইবে না ওরা আরো তোমাদের ঘরে জাহান্নামের দিকে ঠেলবে কেন ওটা শয়তানের দলগুলো এ কথা বুঝছেন না বোঝেন না আহারে না জওয়ানেরা আল্লাহ নবীর জীবন আদর্শ যদি দেখো নবী পাকে জীবনীতে পাওয়া যায় আল্লাহ নবী মানুষকে কিভাবে ভালোবাসতেন এ যুবকেরা তোমরা আজকে জীব জন্তুর মধ্যে প্রেম ভালোবাসা রয়েছে একটা জন্তু মারা গেলে আর একটা জন্তু সেই জন্তুকে ঘিরে বসে কাঁদে দুঃখ করে দুঃখ প্রকাশ করে দেখলে বোঝা যায় কিন্তু মানুষ মানুষের মধ্যে দয়া ময়া নাই সামান্য টাকার জন্যে সামান্য জমির জন্যে সামান্য পদের জন্যে সামান্য হারা খাবার জন্যে মানুষ মানুষকে গুলি করে মানুষ মানুষকে বোম মারে মানুষ মানুষ মানুষকে খুন করে মানুষ মানুষকে মিথ্যা মামলা দেয় মানুষ মানুষকে মিথ্যা সাক্ষী দেয় এ যুবকেরা ভুলে যেও না মৃত্যু একদিন একদিন হবে আর কেস করে আসলে কালই মৃত্যু হতে পারে পুরো বয়স হলে যে মৃত্যু হবে তা নয় অনেক যুবক ছিল তো মৃত্যু হয় ওই কবরের জমিনে যখন যাবে তুমি তো পরকালের বিশ্বাসী আল্লাহ নবী জানিয়ে দিলে ওই কবরের জমিনে যারা পাপী হবে দুনিয়া যারা জুলুম করবে অন্যায় করবে গরিবদের উপরে অত্যাচার লুটবে আল্লাহর দিনের খেলাফ চলবে তাদেরকে কবরের জমিনে আল্লাহ 99টা করে সাপ দেবে এক একটা সাপে দুরু দুরু করে মুখ থাকবে ওই সাপ দিয়ে দুনিয়ায় নিঃশ্বাস ফেলে ওই জায়গাতে কখনো খাস গজাবে না এত বিষক্ত এত তাপ এত গরম ওই নিঃশ্বাস আনা সাপ 99টা কবরে তোমাকে দেবে এ মুসলমান ঘরের বাচ্চারা হে আমার নবীর প্রেমিকেরা কে কি করছে দেখা গান্নে সামান্য পেটের জন্য হারাম খেও না গো দুটো চারটে পাঁচটা রুটি খাও এক বাসন ভাত তো সামান্য খাও লোভ লালসা করো না গো আল্লাহর কাছে প্রয়োজন থাকলে চাও এই হারাম খাওয়া করো তোমাকে তো কাফন পরিয়ে কবরে শুইয়ে দেবে ওই কবরের জমিনে তোমাকে সাপে দংশন করবে সেটা কি করে সহ্য করবে এই দুনিয়াটা পরীক্ষার জায়গা 35টা বছর 15 থেকে 50 যদি সহ্য করে থাকতে পারো নায়ের পক্ষে থাকতে পারো গরিবের পক্ষে থাকতে পারো সৎ চরিত্রবান নেতা হতে পারো সৎ চরিত্রবান প্রধান হতে পারো সৎ চরিত্রবান এমএলএ হতে পারো সৎ চরিত্রবান মন্ত্রী হতে পারো আমার আল্লাহ পাক
কবরের জমিনে যখন তোমাকে নিয়ে যাবে ফেরেশতাকে বলবে জান্নাতের দরজা খুলে দে ওই সুরঙ্গ দিয়ে ঠান্ডা হাওয়া আসবে কবরের জমিনে তুমি আরামে ঘুমাতে থাকবে নেতৃত্ব মেনে হতে হবে আর দ্বিতীয় হলো সৎ চরিত্রওয়ালা নিজেকে ভালো লিডার হতে হবে তাহলে দুনিয়াটাও ইজ্জত ভালো সুখে শান্তি থাকলে এবং পরকালটা কবর থেকেও ভালো পাবেন আর যদি এই দুটোর বেখেলাফ করেন তাহলে কি হবে কুরাইশের নেতৃত্ব ছেড়ে চললে তাহলে কি হবে বুঝতে পারছেন আখেরাত তাহলে তোমার বরবাদ হয়ে যাবে এবার যদি কেউ মনে করে যখন হবে তখন দেখা যাবে খুনি কি দেখবে ভাই আমার চুলের থেকে সরু হীরের থেকেও ধার পুলসরাতের ব্রিজের ওপর দিয়ে তোমায় জান্নাত যেতে হবে আর তলায় জাহান্নাম কি দেখবে বলছো তুমি কি দেখতে চাইছো তখন তো কোনো রিয়াকশন আর নেই যে আল্লাহ ভুল হয়ে গেছে মাফ কর দাও ওখানে আর নেই এখানেই শেষ নিঃশ্বাস ফুরিয়ে গেছে হয়ে গেল মিটে গেল আর বিশেষ করে তুমি আল্লাহকে ভালোবাসো আল্লাহর সৃষ্টির উপর জুলুম করো কি করে তুমি আল্লাহকে ভালোবাসো আল্লাহর সৃষ্টির উপরে অত্যাচার করো কি করে তোমারও তো ঘরে একটা মা আছে বোন আছে স্ত্রী আছে পরের ঘরের বোনটা স্ত্রীটার উপরে কেন তুমি খারাপ নজর দেবে কেন তার উপর তুমি জুলুম করার চেষ্টা করছো তোমারটাকেই দেখি ও জুলুম করে কেমন লাগবে আতে নিজেকে কষ্টের মধ্যে রেখে উপভোগ করো পরিবর্তন হও আল্লাহর হস্তে পরিবর্তন হও আজকে আমার ভারতে ডেলি কয়েকটা নারী ধর্ষিত হচ্ছে মার্ডার হচ্ছে এগুলোর জন্য কি আমার দেশের নেতারা অনুপযুক্ত প্রমাণ হচ্ছে না ওদেরই অনুপযুক্ত জন্য হচ্ছে ওরা যদি উপযুক্ত হতো তাহলে কারো সাহস ছিল না আমার ভারত মা আমার ভারত বোনেদের দিকে তাকাবা ঠিক না বেটি আজকে কখনো উপভোগ করেছো কখনো মাইন্ডকে লাগিয়েছো কাশ্মীরে সাত দিন ধরে মন্দিরের মধ্যে যে 80-85 বুনটাকে সিগারেটের ছাজা জোর করে মদ খেয়ে তাকে কয়েক দিন ধরে কয়েক জন্মিলে রেপ করলো কিভাবে অত্যাচারটা বুনটার উপরে যে ভেবেছো কোন নেতার বিরুদ্ধে বলে প্রতিবাদ করে বিচার করেছে কাল তোমার বোনের পালা আসছে কাল আদিবাসী বোন দলিত বোন ভাইরা শুনে রাস্তাতে থাকে আপনাদের পালা আসছে পরশু একদিন আমারও পালা আসছে চোখের পানিতে বুক ভেসে যাবে বিচার পাবেন না সৎ চরিত্রবান ভদ্র শিক্ষিত পার্সনকে আমাদের সমাজের সিংহাসনে বসানো দরকার আছে না ওই দায়িত্ব আব্বাস সিদ্দিকী নিচ্ছে যে মুসলিম কমিটির ভোটটা এবং দলিত আদিবাসীদের সঙ্গে এক হচ্ছে এসটি সিভিল কা সিভিল ট্রাই মাতুয়া এক হচ্ছে তাদের ধর্মগুরু দিল্লি মাতুয়ার একজন ধর্মগুরু কি ঠাকুর তিনার নাম আমার কাছে এসেছিল নাম খাতায় লেখা আছে সব এক হচ্ছে যাতে করে ভালো চরিত্রবান এডুকেশন পার্সনকে আমরা গদিতে বসাবো তার পয়সা থেকে দেখবো না তার তিনটে জিনিস দেখবো শিক্ষা দেখবো চরিত্র দেখবো বিগত দিন গরিব হলো 10 টাকাও দান করতে কি নিজের পয়সা থেকে দেখবে এখন নেতাকে কে কত বড় গুন্ডা এখন নেতাকে কে কত টাকায় টিকিট কিনবে এখন গুন্ডাকে কে কত বড় সোনার গলায় চেন দিয়ে ঘুরবে এইসব তো নেতা আমাদের সমাজের এদের দ্বারা কখনো সমাজে ভালো কিছু চাওয়া যায় এবার এই কথাগুলো বললে যারা এই কোয়ালিটির তারা আমার বিরোধী লাগবে না লাগবে তাহলে আমি চুপ করে যাই তোমার মা বেটিরা বেউজ্জুতি হোক তোমার বাচ্চাগুলো সব বেউজ্জুতি হোক চোর হোক আগামী দিন ক্যাম্পে গিয়ে থাকুক আমি চুপ করে যাই তাহলে বোঝার চেষ্টা করেন কারোর সঙ্গে ব্যক্তিগত আমার রাগ আছে নাকি হ্যাঁ কেউ আমার জমি মেরে নিয়েছে কেউ আমার জলসা মেরে নিয়েছে নাকি না আমার জলসার অভাব আছে না আমার মুরিদকে কেউ দখল করে নিয়েছে বাপ আমার ভাই আমার ভুল বুঝবেন না আমি যদি হক কথা না বলি কায়ামতদিন আল্লাহ আমার জিভকে টেনো কাঁচি দিয়ে কাটবে এবং কপালে মারবে কেন তোকে আমি জবান দিয়েছি কে দিয়েছে জবানটা কেন তুই হক কথা বললি না
কেন তুই সত্যি কথা বললি না কেন তুই নাই কথা বললি না কেন আমার সৃষ্টির উপরে জুলুম হচ্ছিল আমার এই মজলুম সৃষ্টির উপর দিয়ে দাঁড়িয়ে সৃষ্টির পাশে দাঁড়িয়ে জালিমদের বিরোধী কেন তুই করলি না আল্লাহ মেরে ফেলবে ভয় করছিলাম মারার মালিক কোন আল্লাহ তুই আমার উপরে ভরসা করলি না কেন জবাব দিতে পারবেন তো ভাই গণতান্ত্রিক ভাবে এ বাবু লোক দেখতে পাচ্ছেন বাবু বসুন বসুন কথা বুঝছেন না বুঝেন না গণতান্ত্রিক ভাবে দেশের সংবিধানকে মাথায় রেখে দেশের আইনকে মাথায় রেখে দেশও আপনাকে প্রতিবাদ করতে বলেছে আল্লাহ রসুল বলছেন শুনেন নবীর কথা মানতে হবে হাদিস পাক এখানে উলামারাও আছে নিচেও অনেকে বসে আছে ভুল হলে ধরিয়ে দেবেন আল্লাহ রসুল বলছে অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিরোধ করো আছে না নাই অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিরোধ করো আজকে সবথেকে বেশি লোক মারা যাচ্ছে মদ খেয়ে করোনায় লোক মারা যায় নাই বলবো না কিন্তু করোনায় লোক ঘরে মরেছে বলে খুঁজে পাওয়া যায় না হসপিটালে গেলেই মরে বাকিটার বলছি আশা করছি বুঝলেন কারণ আমি ভাই বেশি বললে আবার আমার গলা টিপে ধরবে তো কিন্তু আমি অন্যায় দেখে থাকতে পারি না বলে ফেলে করোনায় লোক মারা গেছে যাইনি বলবো না মারা গেছে কিন্তু ঘরে করোনা হয়ে মারা গেছে এই রিপোর্ট পাওয়া যাচ্ছে না করোনা হয়েছে হসপিটালে গেছে মারা গেছে কথা বুঝে আসছে একটা ফিরে এসেছে বলে আমার খবর পাওয়া যাচ্ছে খুব রিয়া দ্বিতীয় নম্বর ওর থেকে বেশি লোক মারা যায় মদ খেয়ে এবং পশ্চিম বাংলা রিপোর্ট হচ্ছে সবচেয়ে বেশি সংসারে অশান্তি হচ্ছে স্বামী স্ত্রীতে মদের কারণে তাহলে এই মদটা অন্যায় হচ্ছে না ঠিক কাজ হচ্ছে এটাকে তো ব্যান্ড করে দেওয়া দরকার ঠিক না বেটি ইউপি বিহার যদি ব্যান করতে পারে যে বিহারে গুন্ডাগিরি ভর্তি হয়েছিল ডাকু বেরোতো ডাকু গ্রামে ডেড় দিয়ে লুটতে যেত ঘোড়া করেছে সব ডাকু আগে দেখেননি সেই রকম ছিল ইউপি বিহারে সেই বিহার পরিবর্তন হয়ে গেল এই মদকে ব্যান্ড করে দিয়ে তাহলে আমাদের মত তো ব্যান্ড করা দরকার এই ব্যান্ড ছেড়ে দিয়ে ঠিক দেখে দেখে মুসলিম এলাকায় আবার খুলছে কেন মুসলমানদের মত খাওয়া হারাম বাপ কতবার বারণ করবে বাপ কতবার বারণ করবে ছেলে একবার যে খেয়ে ফেলবে আর ওই যে নিশা ধরে গেল 200 টাকা ইনকাম করছে 200 টাকা মদ আর চাটনি খেয়েছে কথা বুঝছেন না বোঝেন না আর ঘরে এসে বউ বলবে চাল নেই আলু নেই অমনি দুমদাম পিটবে এই হচ্ছে না হয়নি সমাজে লাস্টে মনের দুঃখে বাপের বাড়ি এই সমাজে তাহলে ফেতনার মূলটা বুঝতে পারছেন ফেতনার মূল কুতা খেয়ে 1 কোটিতে একটা বদমাইশ মাতাল তালাক দিয়েছে সেইটা নিয়ে যদি তালাক আইনকে তুলে দিতে পারো আর এই মদের জন্য কত শান্তি হচ্ছে এই মদ থেকে তুলছো না জানা এই আপনারা কেউ বউকে তালাক দিচ্ছেন এখানে কেউ আছে এই কেউ আছে আক্কাস আলী কে আছে আপনার পরিবারে কার অসুস্থ আছে তো তাকে হসপিটালে নিয়ে যেতে হবে আজকে কি দিন আছে আল্লাহ আপনার পরিবারে একটা সুসন্তান দান করে বলুন আমিন আশা করছি বুঝতে পেরে গেছে তো সেই জায়গায় আপনাকে হসপিটালে নিয়ে যেতে হবে আপনার মেয়েকে আপনি ঘরে যান দেখুন এই সময় কিন্তু মাঠে কাজ করার দিন কি এমনি তো অভাব করোনা হয়ে লকডাউন হয়ে গরিব আরো গরিব হয়ে গেল বড় লোক আরো বড় লোক হয়ে গেল কি রোগ রে ভাই গরিবকে গরিব করে দিল বড় লোককে বড় লোক করে দিল ভালোই দারুণ রোগ তো দেখছি হ্যাঁ কি সিস্টেম আছে এই কথা বুঝছেন তাহলে এর পিছনে অনেক রহস্য আছে না নাই অনেক ব্যাপার আছে ভাই আমি বললে আবার অসুবিধে হবে ভাই কথা বুঝছেন না এমনি সব জায়গায় কি করে করে ফাঁসানো যায় কি করে করে ফাঁসানো যায় এই ধান্দা এখন হচ্ছে কোনো দিক থেকে রুখতে পারছে না আরে ফাঁসাবার প্ল্যান আল্লাহ যদি আমার কপালে বেউজ্জিতি লিখে রাখে বেউজ্জিতি হব আর আল্লাহ যদি আমাকে ইজ্জত দেয় কেউ কিছু করতে পারবে না ঠিক না বেটি জেল খাটা আঘাত হওয়া এটা বেউজ্জিতি নয় নায়ের হয়ে সত্যের হয়ে সাহাবা হুজুর দরবারে শহীদ করে দিয়েছে আর আমাকে নাই জানলাই বসেছিলাম কিছু টিএমসি পার্টির লোকেরা একটু বাস টাস মেরেছে দেখেন না আপনারা টিএমসি পার্টি বললাম খারাপ লাগলো না আরে সত্যি ওরা টিএমসি পার্টির লোক অন্য পার্টির লোক নয় তো জি পার্টির লোক সে পার্টির নাম বলবো না আমার বাপের জানা দরকার নয় আমার মায়ের জানা দরকার নাই আমার ভাইয়ের জানা দরকার নাই আমার ভূমির জানা দরকার নেই কেন এরাই তো এনেছে
আমার মা এনেছে বাচ্চাকে মার খাওয়ার জন্য, বাপ এনেছে বাচ্চাকে মার খাওয়ার জন্য, ভাই এনেছে ভাইকে মার খাওয়ার জন্য, বোন এনেছে ভাইকে মার খাওয়ার জন্য, যা ভুল করে ফেলেছে ফেলেছে আগামীতে যেন চুচুড়ার মসজিদকে ভাঙার জন্য, যাতে আমার ভাই বোন যেন আবার না ভুল করে ফেলে, এর জন্য জানাবার দরকার আছে না নাই? তুমি লাঠির বাড়ি মেরেছো দোষ নয়, তুমি চুচুড়ার মসজিদে তালা মেরেছো দোষ নয়, মাদ্রাসায় তালা মেরেছো দোষ নয়। আমি আমার বামুন বাপকে ভাইকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য পূজাচ্ছি, আমাকে শক্তি দিলে, এই শক্তিতে মসজিদ ভাঙলাম, আমি ভেঙে জাহান্নামি, তুমি শক্তি দেওয়ার জন্য তুমিও জাহান্নামি, ঠিক না বেটি? অতএব যে একবার মসজিদে তালা মারা যার অভ্যেস আছে, যে বিড়াল দুধ খায় সে বারবার খাবে, ঠিক না? অতএব ঢেকে রাখা দরকার, ওকে সরিয়ে দেওয়া দরকার আছে, কথা বুঝে আসছে না নাই? আমি যখন চুচুড়াতে গেলাম ভাঙরে কাজিয়াতে, অনেক অনেক কিছু প্রচার করছে, একজন খানদানের রসুল একজন মোমেন বলছি, বিশ্বাস না বিশ্বাস আপনার উপরে। আমার একটা ভাই পার্থ চক্রবর্তীর হয়ে আন্দোলন করে পার্থ চক্রবর্তীর ইনসাম মিলিয়েছিল, এমন একটা সংগঠন বাঁকুড়ার হেমন্ত রায়ের কে রাজস্থানে হত্যা করে দিয়েছিল, তার বাচ্চাকে ফিরি পড়াবার আদা করেছি বড় হলে দিচ্ছি, এমন একটা সংগঠন যে সংগঠন থেকে ওই নলেশ্বরীর পাশে যে আদিবাসী দলিত গ্রামটা আছে বাগদি নাকি পাড়া বলে, গরিব একেবারে ঘর বাড়ি নেই, ওদেরকে অন্য জায়গায় জমি কিনে নিজেদের নামে রেজিস্ট্রেশন করে ঘর বাড়ি করে দিবার জন্য আমরা স্বপ্ন নিয়ে জায়গা খুঁজছি, কেন ওরা বর্তমান বাস করছে PW অর্থাৎ কি বলে নদীর পাড়েতে, ক্যারেন পাড় বলে না, ওই ক্যারেন পাড়ে যে কোনো সময় ওদেরকে ভেঙে তুলে দিতে পারে, ওদেরকে অন্য জায়গা কিনে সেখানে তুলে দিয়ে ওই গ্রামটার দায়িত্ব নিতে চাইছি, যাতে করে এই গ্রামের বাচ্চাগুলোকে পড়িয়ে শিক্ষিত করব, সেটা আদিবাসী সম্প্রদায় সাঁওতাল অন্য ধর্মের, আপনার মাথায় যেতে পারে আপনি এটা করছেন কেন, ও তো আমার ধর্মের নয়, আমার মাথায় এজন্য গেছে লা ইয়ারহামুল্লাহুল মান লা ইয়ারহামুন নাস, আমার নেতা মুস্তফা আরাবি বলেছে যে মানুষের উপরে দয়া করে না সৃষ্টিকর্তা দয়া সে পাবে না, ওরা মানুষ ওদের উপরে দয়া করলে আমি আল্লাহ দয়া পাবো, তাই করছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ভাইরা আমার, আজকে এই সংগঠনের একটা কর্মী সে তার গ্রামে মানুষ সেবা করছে, কাজকাম করছে, তাকে জোর জবরদস্তি সংগঠনে না থাকার হুমকি দেয়, সে থাকতে চায় তাকে অফিসে ডাকায়, সে যায় না বলে তাকে এসে 50-60 জন মিলে মপ করে ছটা গণধুলাই যাকে বলে মেরেছে, নিশ্চয় আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, আমি তাকে দেখতে গেছি, এই দেখতে যাওয়াটা হলো জালিমদের ভাষায় অপরাধ, আমার ইসলামের ভাষায় হলো নেকির কাজ, আর দেশের ভাষায় আমার অধিকার আছে, কথা বুঝে আসছে না নাই? তাহলে বলো এটা কি সন্ত্রাসী নয়? কালকে আপনাকে কেউ মারবে, আপনি কোনো বিপদে পড়বেন, আমি আপনার ভাই আপনার কাছে আসতে পারি না, আপনাকে কিছু কিছু অর্থ নাও দিতে পারি, আপনার পাশে বসে গায়ে মাথায় হাত তুলে দোয়াও করি, এটা আপনার মনে তৃপ্তি হবে না? হবে না। কিন্তু তারা আমার যদি স্বাধীনতাকে কিনে নেয়, আমার যদি অধিকারকে কিনে নেয়, আমাকে যদি জানলায় বসে থাকা অবস্থায় লাঠি তুলে যদি জানলায় আঘাত করে, আরে জানলা না থাকলে আমাকে লাগতে পারত, তারপরে কারা ছুটতে পারে? তাহলে তোমরা ভাবো বর্তমান বাংলায় তোমাদের স্বাধীনতা আছে না নাই, তোমরা ভাবো। যদি মনে হয় পীরের বাচ্চা যাদের জন্য কোটি কোটি মা বোন বাপ ভাই জান দেবার জন্য তৈরি আছে, আজকে শুধু মুসলমান আমায় ভালোবাসে তা নয়, আদিবাসী ঘরের ভাই বোন তারা আমাকে ভাই জান বলে, আদিবাসী ঘরের বাপ ভাইরা বাপ মায়েরা তারাও আমাকে সন্তানের মতো ভালোবাসে, আমিও তাদেরকে মা বাপের মতো ভালোবাসি, তাদেরকে আমি ভাই বোনের মতো ভালোবাসি, তোমাদের কারো আপত্তি আছে? যদি আপত্তি থাকে তার সঙ্গে আমার সম্পর্ক রাখার প্রয়োজন নেই, কেন আমি জানি একটা আদিবাসী ঘরের ছেলে যদি বয়স্ক হয় আমার বাপ সমতুল্য,
আদিবাসী ঘরের একটা মেয়ে সিদি বয়স্ক মহাসমাজ করলো আদিবাসীর ঘরে একটা ভাই একটা বোন হিন্দু দলিত যে ঘরেরই হয় সব আমার ভাই বোন হয় কেন আমাদের সভা শুরু এক পুরুষ এক নারী থেকে অতএব প্রথম পুরুষ আমার বাপ যিনি হিন্দু দলিত আদিবাসী তিনাদেরও বাপ তিনি প্রথম মা পৃথিবীতে যিনি এসেছিলেন সেই মা আমারও মা সমস্ত মানুষের মা অতএব আমরা সবাই এক বাপ এক মায়ের ছেলে আমাদের মধ্যে বিভাজন থাকতে পারে না যারা বিভাজন লাগায় ইরা নোংরা রাজনীতি করতে চাইছে ঠিক না বেঠে অতএব আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে হবে ভাইকে ভালোবাসতে হবে ভাইকে বোনকে ভালোবাসতে হবে ভাইকে মা ছেলেকে মা বাপকে ভালোবাসতে হবে ঠিক না বেটি আরে তোমার আমার নেতা কি করেছে জানো না কিসের মুসলমান দাবি করো হ্যাঁ আল্লাহ নবী রাস্তা দিয়ে যাচ্ছিল একটা বুড়ি ধুলোবালি মাখা অবস্থায় বসে আছে জানো না তার গলায় তিনটে ঠাকুরের মূর্তি ছিল তখনকার ঠাকুরের নাম ছিল লাত উজ্জা হব তিনটে ঠাকুরের মূর্তি আল্লাহ রাসূল তার পাশে গিয়ে বসে গেল কেউ তার খোঁজ নিচ্ছে না সব যাচ্ছে লোক লোক খেয়াল করছে দয়ার নবী গেলেন যে মা বলে ডাক দিলেন যখন মা বলে ডাকলেন বুড়িটা আমার রাসূলুল্লাহর দিকে তাকাচ্ছে কারণ তখন এই মা উম্মুন বলে এই যে ময়া আরবিতে এই যে ময়া ভরা ডাকটা তখন ছেলেরা দিত না তখন ছেলেরা তো মাকে হত্যা করত এই যে মায়ের ভালোবাসা পৃথিবীর বুকে শিখিয়েছো মোহাম্মদ রাসূল জোরে বলেন সুবহানাল্লাহ আর মোহাম্মদ রাসূল তো মুসলমানদের নয় মোহাম্মদ রাসূল সৃষ্টিকর্তার পক্ষ থেকে মানুষের জন্য এসেছে কথা বুঝে আসছে তা আমার যারা অনুসরণ করে তাদের দ্বারা যদি মায়ের উপর অত্যাচার হয় এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে এটা অনুসরণ করা না এটা মুনাফিকি করা ঠিক না বেটি তো ওই মহিলা বললেন কে বাবা তুমি তোমার নাম কি কত সুন্দর তোমায় দেখতে আর আল্লাহ রাসূল এত সুন্দর দেখতে ছিলেন হাদিস পাক বলছে যে আকাশের চাঁদেও খুঁত আছে দাগ আছে কিন্তু আমার রাসূলুল্লাহর কোনো খুঁত ছিল না জোরে বলুন সুবহানাল্লাহ আহারে আম্মাদের আয়েশা সিদ্দিকা থেকে একটা রয়াত আছে যে একদিন চাঁদ চৌদ্দবি চাঁদে মানে চাঁদনি রাতে আম্মাদের আয়েশা হুজুরের কোলে মানে ওনার স্ত্রীর কোলে রাসূলুল্লাহ মাথা দিয়ে শুয়ে আছে চোখটা বন্ধ করে তা আম্মা যান বারবার একবার রাসূলুল্লাহর মুখ দেখছেন মানে স্বামীর মুখ দেখছেন আর আসমানের চাঁদ দেখছেন স্বামীর মুখ দেখছেন আসমানের চাঁদ দেখছেন তা আমার রাসূল একদিন বললেন আয়েশা তুমি কি দেখছো বলছেন হুজুর আমি দেখছি আপনার মুখ আর চাঁদ দেখছি তা কি দেখে বুঝছো আম্মাদান আয়েশা বলেছিলেন আমার জান যার কুদরতি হাতে আছে অর্থাৎ সৃষ্টিকর্তার হাতে আছে জান না কি গো যিনি সৃষ্টি করেছে তিনিই তো জান লেবে না কি অন্য কারো ক্ষমতা আছে তার কুদরতি হাতে আছে এইবারে আমি তিনার শপথ করে বলছি যে আকাশের চাঁদের খুঁত আছে কিন্তু আমার কোলের চাঁদে কোনো খুঁত নাই জোরে বলুন সুবহান সেই দয়াল নবীকে দেখে বুড়ি বলছে তোমার বাড়ি কোথা বাবা কি সুন্দর তোমায় দেখতে আল্লাহ রাসূল নিজের পরিচয়কে গোপন রাখলেন রেখে বললেন মা মনে করুন আমি আপনার একটা সন্তান জোরে বলেন সুবহানাল্লাহ তিনটে ঠাকুরের মূর্তি সেই মহিলাকে দিন দুনিয়ার বাদশা বলছে মা আমি তোমার সন্তান বাড়ি মুসলমান হয়েছে হ্যাঁ ওদেরকে ঘৃণা করবো ওদের পাড়ায় যে মস্তানি করবো এসব কিছু নেতারা করছে ভাই আমার গ্রামও করছে আমার এলাকায় ফুরফুরাকে এলাকার হিন্দু দলিত সবাই মানে কিন্তু বর্তমান আমার এলাকায় এক নেতা তৈরি হয়েছে হিন্দু পাড়ায় যে মস্তানি করেছে সে মুসলিম ভাই একটা জাতি বিদ্বেষ একদল লোক সুশ্রী লাগাচ্ছে না লাগাইনি ওরা উগ্র হয়ে গেছে যাবো মারপিট করবো লাস্টে আমি আবার একটা বক্তব্য দিলাম মিটিং ফিটিং করলাম করে বোঝালাম বোঝাতে তারা ঠান্ডা হলো কথা বুঝছেন না বোঝেন না এই যে কিছু লোক কাঠি লাগিয়ে দেবে তারা রাজনীতির স্বার্থ লাগাবে আর লাস্টে বিশখানে নিরীহ মুসলমান নিরীহ হিন্দু মরবে নিরীহ দলিত মরবে নিরীহ আদিবাসী মরবে আরে যার যাকে ভালো লাগে যার যেটা ভালো লাগে যার যেটা ধর্ম আছে করে যাও জবাব সৃষ্টিকর্তা কে দেবে তুমি কে তুমি সৃষ্টি করছো নাকি জবাব লিখছো কথা মাথায় ঢুকছে না ওখানে নিজেরা নিজেদের ধর্ম পালন করতে পারেনে পরের খুঁজে বেড়াচ্ছে তো ভাইরা আমার খারাপ লিখছেন না তো বাঁচাবার চেষ্টা করছি ভালোবাসিতেই বুঝাচ্ছি দায়িত্ব আছে পালন করছি যদি না পছন্দ একেবারেই হয় আল্লাহর হস্তে ঝগড়া করিস নি ভাই কথা বুঝাচ্ছি রোজ সকালে বেরিয়ে যাচ্ছি দিনের কাজ করতে সত্য কথা কয় যদি ভালো না লাগে যাওয়ার সময় কুকুর কুকুর আছে কথাগুলো ফেলাতে চলে যাবে মিটিয়ে যাবে মানবে ঝগড়া করার কি দরকার তুমি ঝগড়া করবে আমাকে দুটো হলেও তো লোক ভালোবাসে তার আবার আন্দোলনে নামবে কি এটা বিরাট বিশৃঙ্খলা তৈরি হবে এসব করার কি দরকার তোমার ভালো লাগে যাকিলে থাকো না আমার ভালো লাগে যাকে থাকলে আমি থাকি কত দম আছে দেখা যাক না ভদ্রভাবে আসা দাদাগিরি ছাড়ো না তো ভাই
কি কথা বলছিলাম আল্লাহ রাসূল তাকে বললেন আমাকে সন্তান মনে করে অসুবিধা হচ্ছে দোয়া করে দেব 12টা বেজে গেছে 12টা 5 হয়ে গেছে গাই আপনারা ভাত খেয়ে আসছেন না চা খেয়ে আসছেন কেন আপনারা তো সকাল সকাল উঠে গরম গরম ভাত আবার পান্তা ভাত হ্যাঁ আমি যখন 24 পরগনায় পড়াশোনা করতাম তাসলিয়া মাদ্রাসায় পান্তা ভাত চানাচুর আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা খাওয়ার পরে কি ঘুম ধরতো যাকে একটু আনন্দ করলাম ভাই ভাই বাপ ভাই বসে খারাপ লাগবেন না কারণ আপনারা তো কেউ আমার পর নয় হ্যাঁ কিছু ভুল বুঝে আছেন তিনাকো আমি দাওয়াত দিচ্ছি চলে আসেন আপনি ওই দিকে নেতাগিরি না করে ওই দিকে দণ্ড করে এদিকে সেই দিকে দণ্ড করে শুধু দুটো জিনিস ত্যাগ করতে হবে একটা হচ্ছে জুলুম করা ছেড়ে দিতে হবে আর একটা হচ্ছে মানুষের অধিকার নিজের অধিকার মনে করে হারাম খেলে হবে এই দুটো শুধু ছেড়ে দিয়ে চলে আসেন লাভ এখানেই নেতা হন কোনো অসুবিধা নেই কিন্তু আমার ভাই নিজের হাতে লাঠির দরকার আছে ঠিক না বেটি কারণ পরের হাতে লাঠি আর চারিদিক থেকে যখন কেউ ঘো ঘো করে তেড়েছবে তাকে খুঁজে পাইছে মানে কোথায় রে বাবা ভোট দিয়ে তোকে জিতালাম সিএবি বিল পাস হচ্ছে তুই পালালি মানে কারণ পরের হাতে লাঠি ভাই নিজের হাতে লাঠি থাকলে অমনি চপং চপং করে দিলে সব পালালে এখানে চপং চপং মার বলতে বুঝতে পারছেন না সংবিধানই মার গণতান্ত্রিক ভাবে সংবিধানের মার তো যাক আমার রাসূলুল্লাহর কথাটা বলবো তারপরে কয়েকটা বই থেকে দুটো দলিল দেব এক হলো দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি রাজনীতি করতেন না বা রাজনীতি সম্বন্ধে তার ভূমিকা কি ছিল আর একটা হলো আব্বাস সিদ্দিকী যা করছে এতে মূলত বিজেপিরই উপকার হবে এক শ্রেণীর মানুষ বুঝাচ্ছে ঠিক না বেটি এই দুটো বিষয় একটু বলে যাব আপনাদের শুনতে অসুবিধা আছে কারণ আমার সম্বন্ধে এই দুটো কথা উঠছে বাজারে যদি আমি ভুল হই আলাদা কথা যে ঠিক হই আপনারা বুঝে নেওয়া দরকার না একটা খানদানের রাসূলের উপরে মিথ্যা ইলজাম লাগানোর জন্য সেই ইলজামকে সাপোর্ট করে লিয়া ইমানের ক্ষতি হতে পারে চারটিখানি ব্যাপার না ইমানের কারণ আল্লাহ রাসূল বলছেন আমার খানদানের যারা সমালোচনা করে তারা হলো মুনাফিক আর আমার খানদানের উপর যারা ইহসান করবে ইহসান বুঝেন তো মানে কি বলে দয়া ভালোবাসা দেখাবে আমি রাসূল বলছি কামতের দিন তারা আমার শাফাত পাবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে যখন ভাঙরের কাজ দিয়াতে মুনাফিকরা মানল ওরা মুনাফিক প্রমাণ হলো রাসূলুল্লাহর কথা অনুযায়ী আর যারা ওই দুঃখকে সহ্য না করতে পেরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভারতের সংবিধানকে মর্যাদা দিয়ে নিজের দুঃখ প্রকাশে আইনের দ্বারস্থ হয়ে আন্দোলন করেছে অবশ্যই তারা ইহসান করেছে আমার উপরে ইনশাআল্লাহ মুস্তাফা জানের রহমতের শাফাত পাবে বলুন আল্লাহুম্মা আমিন ভাইরা আমার ভাইরা আমার আমি সেই ছেলেটাকে দেখতে গিয়েছিলাম এটা বলে নি তাদের আপত্তি আর আমি দেখতে গেলে তোমার আপত্তি কেন আমি আমার ভাইকে দেখতে এসেছি তোমার আপত্তি না তোমাকে ঢুকতে দেবো না ভাঙরে তাহলে ভাঙর ভারতের নয় ভাঙরের কোনো মুনাফেকের নাকি এ ভাঙর কোন হারাম করেন নাকি না ভাঙর আমার দেশের ভাঙর আমার বাংলা ঠিক না বেটি তাহলে আমি যদি দেশবাসী হই আমি যে কোথায় যাওয়ার অধিকার আছে না না এই অধিকার যারা কারে তারা দেশের পক্ষে না বিরুদ্ধে অতএব ওই মুনাফিক শুধু মুনাফিক নয় ও একটা দেশদ্রোহী অতএব দেশদ্রোহীকে যারা এমএলএ মন্ত্রী পদ দেয় পার্টির বড় ক্যাডার করে সেই দলটাও কখনো দেশপ্রেমিকদের দল হতে পারে না ঠিক না বেটি অতএব সুধরে যাও অন্যায়কারীকে বাদ দাও জালিমদেরকে বাদ দাও ভালো 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 শিক্ষিত লোককে রাখো আব্বাস সিদ্দিকী আবার তোমার পক্ষেই সাপোর্ট করবে এই কথা বুঝছেন না বোঝেন না আমি তোমার ব্যক্তিগত বিরোধী করি না অন্যায়গুলোর বিরোধী করছি।